খোজ থাকিলে কেনেকে কংগ্রেস করব? কংগ্রেস করবর কারণে বেহুজ হয়ে থাকি লাগবে, তেতিয়া কংগ্রেস করব পারিব। চাহ খাইয়ে আছে ইহতর, বিরোধী মর্চা হয়ে উঠা নাই। বিভিন্ন দলত খুব শীর্ষ পদত থকা বহুকেইজন জ্যেষ্ঠ নেতার নেতৃত্বত 2000তকৈ অধিক লোকে এই ভারতীয় জনতা পার্টির আজির যোগদানে আমার দলটির শক্তিশালী আরো শক্তিশালী করব। তার লগে লগে আগন্তুক যে লোকসভা নির্বাচন আছে, এই লোকসভা নির্বাচনত আমার ভোটর সংখ্যাও বৃদ্ধি করব, দলটো শক্তিশালী করব। আর আমি আশা রাখিছো যে অসম গণ পরিষদর প্রার্থী হিসাবে আমি বরপেটা লোকসভাত আমি প্রার্থিত্ব দিছো, আর এই অসম গণ পরিষদর প্রার্থীগুলোকে এইবার বিপুল ভোটর ব্যবধানত বিজয়ী করব পারিম, আর বরক্ষেত্রী বিধানসভা ইয়াত একটা ডাঙর অরিহণা যোগাব বলে আশা। কংগ্রেস পাই নিশ্চিহ্ন করার লক্ষ্য? কংগ্রেস তো আছে, কংগ্রেস নিশ্চিহ্ন। কংগ্রেসের মানুষখিনিক আমি এতিয়া যেতিয়াই বিচারো তেতিয়াই যোগদান করব বিচারে। আমিও বহুত সময় এনেকা হয় যে সময় দিব নোৱাৰা কারণে অল্প দীঘলীয়া হয়েছে। এই সকল মানুষ বহুদিনের পর যোগদান করব বিচারি আছে, সময় সুবিধার কারণে রয়ে আছে। এতিয়া যদি আপনি বিচারে আজি এই সভাখন হয়ে যাওয়ার পিছত আরো 2000 মানুষ ওলাব যোনে কব যে আমি যোগদান করব বিচার, আর নারায়ণ ডেকাবে মই অল্প সময় ওলাই আহিব লাগবে যাতে যোগদান করব পারো। এটা অলরেডি নিশ্চিহ্ন, কেবল মানুষখিনিক আমি সময় লৈ যোগদান করাই গৈ আছো। ইমানে কেনেকে হুঁচ থকা মানুষ কংগ্রেস করব কোথাও? হুঁচ থাকলে কেনেকে কংগ্রেস করব? কংগ্রেস করবর কারণে বেহুঁচ হয়ে থাকি লাগবে, তেতিয়া কংগ্রেস করব পারিব। যেনেকে ভূপেন বরার দরে মানুষের নেতৃত্ব, রাহুল গান্ধীর দরে মানুষের নেতৃত্বত কেনেকে কংগ্রেস করব কোথাও? কংগ্রেস করা তো একটা আদর্শ লাগিব নয়? এটা কি কয়, কেতিয়া কি কয়, কার লগত বহে কি কথা কয়, 10-15টা মান ক্লাব বহাই লয় লয় কয় যে আমি 15টা দলের বিরোধী মর্চা, তারপর এটাও মানুষ না থাকে, তারপর চা ভাত খাওতে খাওতে ইলেকশনে আই গেল, ডিক্লিয়ারে হয় এটা ইলেকশন, চা খাইয়ে আছে ইহতর, বিরোধী মর্চা হয়ে উঠা নাই। এতিয়াও নয় এগুলো হুঁচ নথকা মানুষই কংগ্রেস করে, হুঁচ থকা মানুষ এটা কংগ্রেস করে। অরুণ জ্যোতি গগৈ হল মানে সরু লড়া এটা, রাজনীতির পথারত বহুত কথা শিকাও নাই, কিন্তু অসমৰ মানুষে এটা সময় আবেগ কিছুমান দেখুৱালে, গতিকে তেওঁ এতিয়া মানে ইম্বেলেন্স হৈ আছে যে কি কৰিব কি নকৰিব। তেওঁ ভাবি আছে যে ৰাজনীতি এনেকুৱাই, ৰাজনীতি কৰোঁতে তেওঁ এবাৰ এনালাইসিস কৰিলে যে যোৱা দুটা বিধানসভাত তেওঁ কেনেকে হাৰিলে, কিয় হাৰিলে, ক'ত জনপ্ৰিয়তা তেওঁৰ আছিল, ক'ত নাছিল, সেইবিলাক এনালাইসিস কৰিব লাগে না, এইবিলাক কৰাই নাই। এতিয়া বয়সো কম, গতিকে এনালাইসিস কৰোঁতে কৰোঁতে বয়স পাৰ হৈ যাব। বিভিন্ন দলত খুব শীর্ষ পদত থকা বহুকেইজন জ্যেষ্ঠ নেতার নেতৃত্বত 2000তকৈ অধিক লোকে এই ভারতীয় জনতা পার্টির আজির যোগদানে আমার দলটির শক্তিশালী আরো শক্তিশালী করব। তার লগে লগে আগন্তুক যে লোকসভা নির্বাচন আছে, এই লোকসভা নির্বাচনত আমার ভোটর সংখ্যাও বৃদ্ধি করব, দলটো শক্তিশালী করব। আর আমি আশা রাখিছো যে অসম গণ পরিষদর প্রার্থী হিসাবে আমি বরপেটা লোকসভাত আমি প্রার্থিত্ব দিছো, আর এই অসম গণ পরিষদর প্রার্থীগুলোকে এইবার বিপুল ভোটর ব্যবধানত বিজয়ী করব পারিম, আর বরক্ষেত্রী বিধানসভা ইয়াত একটা ডাঙর অরিহণা যোগাব বলে আশা। কংগ্রেস পাই নিশ্চিহ্ন করার লক্ষ্য? কংগ্রেস তো আছে, কংগ্রেস নিশ্চিহ্ন। কংগ্রেসের মানুষখিনিক আমি এতিয়া যেতিয়াই বিচারো তেতিয়াই যোগদান করব বিচারে। আমিও বহুত সময় এনেকা হয় যে সময় দিব নোৱাৰা কারণে অল্প দীঘলীয়া হয়েছে। এই সকল মানুষ বহুদিনের পর যোগদান করব বিচারি আছে, সময় সুবিধার কারণে রয়ে আছে। এতিয়া যদি আপনি বিচারে আজি এই সভাখন হয়ে যাওয়ার পিছত আরো 2000 মানুষ ওলাব যোনে কব যে আমি যোগদান করব বিচার, আর নারায়ণ ডেকাবে মই অল্প সময় ওলাই আহিব লাগবে যাতে যোগদান করব পারো। এটা অলরেডি নিশ্চিহ্ন, কেবল মানুষখিনিক আমি সময় লৈ যোগদান করাই গৈ আছো। ইমানে কেনেকে হুঁচ থকা মানুষ কংগ্রেস করব কোথাও? হুঁচ থাকলে কেনেকে কংগ্রেস করব? কংগ্রেস করবর কারণে বেহুঁচ হয়ে থাকি লাগবে, তেতিয়াই কংগ্রেস করব পারিব। যেনেকে ভূপেন বরার দরে মানুষের নেতৃত্ব, রাহুল গান্ধীর দরে মানুষের নেতৃত্বত কেনেকে কংগ্রেস করব কোথাও? কংগ্রেস করা তো একটা আদর্শ লাগিব নয়? এটা কি কয়, কেতিয়া কি কয়, কার লগত বহে কি কথা কয়, 10-15টা মান ক্লাব বহাই লয় লয় কয় যে আমি 15টা দলের বিরোধী মর্চা, তারপর এটাও মানুষ না থাকে, তারপর চা ভাত খাওতে খাওতে ইলেকশনে আই গেল, ডিক্লিয়ারে হয় এটা ইলেকশন, চা খাইয়ে আছে ইহতর, বিরোধী মর্চা হয়ে উঠা নাই। এতিয়াও নয় এগুলো হুঁচ নথকা মানুষই কংগ্রেস করে, হুঁচ থকা মানুষ এটা কংগ্রেস করে। অরুণ জ্যোতি গগৈ হল মানে সরু লড়া এটা, রাজনীতির পথারত বহুত কথা শিকাও নাই, কিন্তু অসমৰ মানুষে এটা সময় আবেগ কিছুমান দেখুৱালে, গতিকে তেওঁ এতিয়া মানে ইম্বেলেন্স হৈ আছে যে কি কৰিব কি নকৰিব। তেওঁ ভাবি আছে যে ৰাজনীতি এনেকুৱাই, ৰাজনীতি কৰোঁতে তেওঁ এবাৰ এনালাইসিস কৰিবলৈ যে যোৱা দুটা বিধানসভাত তেওঁ কেনেকৈ হাৰিলে, কিয় হাৰিলে,
কত জনপ্রিয়তা আছিল কত নাছিল সেবিলাক এনালাইসিস করবো লাগে না, এইবিলাক করাই নাই। এটা বয়সও কম, গতি এনালাইসিস করতে করতে বয়স পার হয়ে যাব।